সালামু আলাইকুম আজকে রান্না হচ্ছে তান্দুরি চিকেন এবং রাইস অ্যান্ড বিন তো তান্দুরি চিকেনের জন্য আমি যে মশলাগুলো রেডি করে রাখছি আদা রসুন মরিচ হলুদ ব্ল্যাক পেপার লেমন জুস সব কিছু রেডি করে রাখছি এখন তেল দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি এই মশলাটাতে চিকেনগুলো মেরিনেট করে নেব তো নিয়ম হচ্ছে চিকেনগুলো মেরিনেট করে নেওয়ার পরে বিশ থেকে আধা ঘন্টা একটু ফ্রিজে রাখা দিতে হয় তাহলে মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকবে সুন্দরভাবে চিকেনগুলো মেরিনেট করতেছি মেরিনেট হয়ে যাওয়ার পরে কিছু আলু কেটে উপরে দিয়ে দিছি মশলার সাথে আলুগুলো মিক্স করে এখন ওভেনের ভিতরে ঢুকাই দেব ফোর ডিগ্রি থেকে ফাইভ ডিগ্রি টেম্পারেচারে ফোর্টি ফাইভ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগবে চিকেনটা হইতে আর এদিকে আমি রেডি করতেছি রাইস রাইসেন বিনের জন্য পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু রেডি করে প্যানে মাঝে আমি একটু অলিভ অয়েল দিয়ে শুধু অলিভ অয়েল দেওয়ার পর পেঁয়াজ এবং মশলাগুলো মিক্স করে বিনগুলো দিয়ে দিব সিমের বিচি এটা স্প্যানিশ রাইস এটা তো সিমের বিচিটা হচ্ছে এটা হচ্ছে রেড সিমের বিচি মানে কিডনি বিন আর একটা সিমের বিচি আছে ওইটা হচ্ছে হোয়াইট সিমের বিচি মশলাগুলো মিক্স করার পরে সিমের বিচুগুলো দিয়ে দিলাম সবগুলো সিমের বিচি এটা অনেক ইজি বানাতে শুধু সিমের বিচু একটু মশলা দিয়ে সিমের বিচুগুলো দিয়ে তারপর দেশে তারপরে এটা পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট পরে রাইস রেডিমেড রাইসটা অ্যাড করে দেবো এটাতে রাইসটা অ্যাড করার পরে একটু নাড়াচাড়া করে হয়ে যাওয়ার পরে দশ মিনিট বাজে এটা হয়ে যায় রাইসগুলো ঢেলে দেওয়া হচ্ছে অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের রাইস অ্যান্ড বিন রান্না শেষ এখন ওইদিকে দেখবো আমাদের তান্দুরি চিকেনটা কি অবস্থা চান্দুরের চিকেনও অলমোস্ট হয়ে গেছে আর দশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে এখন আমাদের খাওয়া দাওয়ার পালা ডিশটা দেখেন কেমন হয়েছে তবে খেতে অনেক অনেক মজা এই ডিশটা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ